গুড মর্নিং, আজকে হচ্ছে শনিবার আর একটু বেরোবো, যাবো হচ্ছে গড়িয়াহাট। পুজো তো চলেই এসেছে, সো যাই একটু গড়িয়াহাটে গিয়ে দেখি পুজোর কী কী কালেকশান এসেছে, যদি তেমন কিছু ভালো পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। সো চলো এখন যাওয়া যাক। বেরিয়েই সবার আগে আমি আর আমার বর, এটা হচ্ছে আমার বর, তোমরা আমার ভিডিওতে এই ফার্স্ট টাইম ওকে দেখছো, সো আমরা দুজনেই আগে চলে এসেছি হেলমেট কিনতে। ওর কাছে ওর একটা হেলমেট আছে, বাট আমার কোনো হেলমেট ছিল না, সো বললো যে চলো আগে হেলমেটটা কিনে নিয়ে দেন, তারপরে যাব গড়িয়াহাটে। দেখো কত রকমের হেলমেট, কিন্তু এর মধ্যে থেকে আমার একটাও পছন্দ হয়নি, বাধ্য হয়ে নিতে হয়েছে। এখন চলে এসেছি গড়িয়াহাটে, ঢুকে গেছি, সবে ঢুকছি, আগে কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে খাবারের দোকানে দাঁড়িয়ে আছি আর আমাদের অর্ডার তৈরি হয়েছে, আমরা দুজনে নিয়েছি একটা বড়া পাও, দুজনে হাফ করে খাবো। সো এই যে আমাদের বড়া পাও চলে এসছে, খেয়ে দিয়ে আগে পেট পুজো করি তারপরে বাকি কাজ। খাওয়া দাওয়া শেষে আমরা দুজনে যাচ্ছি, বেরিয়ে পড়েছি কেনাকাটার জন্য, জানি না কী কিনবো। আগে যাই, প্রথমেই আমরা চলে এসেছি শ্রীলেদার্সের জুতো কিনতে, আমি একটা জুতো কিনবো আর দেখি কী কিনি। এই জুতোটা ফার্স্টে দেখছিলাম, বাট এটা আমার ঠিক পছন্দ হয়নি আর ওরও পছন্দ হচ্ছিলো না, তাই নিয়েই চলে এলাম বুট কিনতে। আমার খুব ইচ্ছে ছিল একটা বুট কেনার, তো ফার্স্টেই আমার এই বুটটা খুব পছন্দ হয়েছিল, তো এটা আমি ট্রাই করছিলাম, কেমন লাগছে, বেশ ভালোই লাগছিলো আমার পায়ে। তোমরা কী বলো, কেমন লাগছিলো একটু কমেন্ট করো। কিন্তু আলটিমেটলি আমি এইটা কিন্তু নিইনি, এই বুটটা আমি নিয়েছি। এই যে এখানে আমার বর এবার জুতো দেখছে, ও একটা বুট নেবে, হাতে যেটা আছে ওটাই নেওয়ার ইচ্ছা আছে ওর। তার এই দেখো আমার সবে কেনা সদ্য কেনা হেলমেটটা ফেলে দিয়েছে হাত থেকে, যদিও কিছু হয়নি, তাও বলো সবে কিনে আনলাম, হেলমেটটার হাত থেকে ফেলে দিয়েছে, মনটা যেন ভেঙেই গেল। তো জুতোটাও ট্রাই করছে, মোটামুটি ভালোই লাগছিলো, আমি একটা অন্য জুতো বলেছিলাম, কিন্তু ওর যখন এইটা পছন্দ হয়েছে আমি বললাম ঠিক আছে তুমি এটাই নিয়ে নাও, কোনো ব্যাপার না, যেটা তোমার পছন্দ হবে সেটাই তুমি নাও, কারণ পরবে তো আলটিমেটলি তুমি। তো এই জুতোটাই ও নিয়েছে আর আমি ওই পিঙ্ক আর সাদাই বুটটা নিয়েছি। তো জুতো নেওয়া প্রায় আমাদের কমপ্লিট, আর ও জুতো পছন্দ করছে আর আমি এখানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম, যদিও আমাকে অতটাও সুন্দর দেখতে নয়, তাও ভালো লাগে আয়না দেখতে। জুতো টুতো নিয়ে আমরা চলে এসেছি কিছু খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকালে, আমি কিচ্ছু খেয়ে বেরোইনি, চা খেয়ে বেরিয়েছিলাম শুধু, আগে চলে এসেছি কিছু খাই দাই। এখানে আমরা অর্ডার করেছি দুটো ফিশ থালি, কী সব খাবার দিয়েছিলো ওই খেয়ে নিলাম, নিয়ে চলে এসেছি তারপরে বাজার কলকাতা। হেঁটে 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 বাজার কলকাতা এলাম, এসে বাজার কলকাতার কালেকশান দেখে আমার মনটা পুরো হতাশায় ভেঙে গেল। কোনো কালেকশান বাজার কলকাতায় নেই, জাস্ট ফালতু ফালতু লেগেছে আর কি বলবো আর। সো কিছুই নিলাম না, আমার বর বলছিল যে শাড়ি নাও, শাড়ি নাই, কী শাড়ি নেবো, কোনো ভালো শাড়িই নেই যে নেবো, কোনো জামাও নেই ভালো, কোনো শাড়িও নেই ভালো, তাই আমি কিছুই নিলাম না। গিয়েছিলাম লাস্টে ট্রেন্সে, ট্রেন্সেও আমার কিচ্ছু পছন্দ হয়নি, তারপরে সোজা বাড়ি চলে এলাম। এই গাইজ, এখন বাজে হচ্ছে 9:10, সবে বাড়ি এলাম আর এখনও দেখো জামাকাপড় ছাড়িনি, কিছু পরিনি, আগে কথাটা বলে নিই নিয়ে জামাকাপড় ছাড়বো, ফ্রেশ হয়নি, নিয়ে শেয়ার করছি তোমাদের সাথে কিছু কিনেছি কি আদৌ কিছু কিনিনি, বা যদি না কিনে থাকি কেন কিনিনি সব কিছু বলছি। আগে জামাকাপড়টা ছেড়ে ফ্রেশ হয়নি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, 12টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 9:30, মানে বুঝতেই পারছো কতক্ষণ হয়ে গেছে। আর গাড়িতে এতটা যাওয়া, বাইকে ঘুরে কোমর টোমর প্রচণ্ড যন্ত্রণা করছে, তো ফ্রেশটা হয়নি, নিয়ে কথা বলছি আবার। সো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চুল টুল সুন্দর করে বেঁধে নিয়েছি, সারাদিন ঘুরেছি, মাথায় এত ধুলো পড়েছে যে চুলটার প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেছিলো, চুলের জট ছাড়ছিলই না, তেল দিলাম চুলে, তেল দিয়ে তারপরে জটটা ছাড়িয়েছি আর চুল বিনুনি করে নিয়েছি, ওই জন্য একেবারে, যাতে আবার রাত্রিবেলা না করতে হয়, করে যে ড্রেস ফ্রেস ছেড়ে মুখ টুক ভালো করে ধুয়ে এখন বসে পড়েছি। কিন্তু মধ্যে ব্যাপার হলো এটাই যে আমি গড়িয়াহাট থেকে কোনো জিনিসই কিনিনি, কারণ আমার জানি না আমার পছন্দ হচ্ছিলো কি না, বাট এবছর পুজোর গড়িয়াহাটের কোনো কালেকশনই আমার ভালো লাগেনি। তোমাদের কারোর ভালো লাগলে আমি জানি না, অনেকের সবার তো টেস্ট সমান হয় না, হয়তো আমার ভালো লাগেনি, অন্য কারোর ভালো লেগেছে,
বাট একদমই ভালো কালেকশন ছিল না, তাই আমি ভিডিওতেও কিছু শেয়ার করিনি। কী করবো, যেটা আমার ভালো লাগছে না সেটা অন্য কারোর সাথে কী করে শেয়ার করবো, তাই জন্য ভিডিওতেও আর শেয়ার করিনি। বেকার বেকার সারা দিনটা ওখানে নষ্ট করেছি, ঘুরেছি, কোনো কাজই হয়নি গিয়ে। সো ইচ্ছা আছে পুজোর আসলে, মানে আসবে আসবে এক সপ্তাহ পুজো, মানে 1 তারিখে হচ্ছে, অক্টোবরের 1 তারিখে যতদূর সম্ভব ষষ্ঠী, আমি সেপ্টেম্বরের 30 তারিখটা পড়বে বা পারাবারি হয়ে যাচ্ছে, 25 তারিখের মধ্যে একবার যাওয়ার চেষ্টা করবো। আর একবার তখন যদি কোনো ভালো কালেকশান আবার পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। কিন্তু এত কষ্ট হচ্ছে না আজকে গিয়ে, মনে হচ্ছে যে আর কোনো দিন যাবো না, বাট তবু ভালো লাগে। গড়িয়াহাট জায়গাটাই আমার খুব ভালো লাগে। নিউ মার্কেটেও আবার যাওয়ার ইচ্ছা আছে, যদি নিউ মার্কেটেও যাই সেটাও তোমাদেরকে দেখাবো, যে নিউ মার্কেটে কোনো যদি ভালো কালেকশান থাকে তখন দেখাবো, নাহলে বেকার দেখিয়ে কোনো লাভ নেই। শুধু একটা জুতো কিনেছি, যেটা বললাম জুতোটা কিনেছি, আর আমার বড় একটা জুতো কিনেছে, দুজনে দুটো জুতো কিনেছি, কিনে চলে এসেছি বাড়ি, এসে মাকে বলছি যে দুজনে দুটো জুতো কিনে বাড়ি চলে এসেছি। মা বলছে সকাল 12টা থেকে রাত 9টা অবধি তোরা দুজনে দুটো জুতো কিনেছিস আর কিচ্ছু কিনিস নি, বেকার গেছে, সত্যিই বেকার গেছি। যাকে ছাড়ো, বাদ দাও ওসব কথা, তো ঘোরা তো হলো, একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ঘোরা তো হলো, সো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, সো গুড নাইট সবাইকে, টাটা, সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, টাটা টাটা।